হ্যালো ফ্রেন্ড, সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3টি টেস্ট ও 3টি ODI ম্যাচে হারের পর টিম ইন্ডিয়া 6 ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে চলেছে 3টি ODI ও 3টি টি-20 ম্যাচ। বন্ধুরা, এই পুরো সিরিজটি ভারতের মাটিতেই খেলা হবে। রোহিত শর্মার ইঞ্জুরির কারণে সাউথ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য BCCI এক দুর্ধর্ষ স্কোয়াড ঘোষণা করেছে। বন্ধুরা, রোহিত শর্মা এখন পুরোপুরি ফিট, তাই আগামী ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন পদে পুনরায় যোগ দেবেন রোহিত শর্মা। বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের ভেন্যু পরিবর্তন করে 2টি স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নিয়েছে BCCI। তো বন্ধুরা, ফার্স্ট ODI ম্যাচটি খেলা হবে 6 ফেব্রুয়ারি, সেকেন্ড ODI ম্যাচটি খেলা হবে 9 ফেব্রুয়ারি এবং থার্ড অর্থাৎ শেষ ODI ম্যাচটি খেলা হবে 11 ফেব্রুয়ারি। বন্ধুরা, এই 3 ম্যাচের পুরো ODI সিরিজটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর 1টা থেকে শুরু হবে। ODI সিরিজ শেষেই 16 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। বন্ধুরা, ফার্স্ট টি-20 ম্যাচটি খেলা হবে 16 ফেব্রুয়ারি, সেকেন্ড টি-20 ম্যাচটি খেলা হবে 18 ফেব্রুয়ারি এবং থার্ড টি-20 ম্যাচটি খেলা হবে 20 ফেব্রুয়ারি। বন্ধুরা, এই 3 ম্যাচের টি-20 সিরিজ ভারতীয় সময় সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। তো এবার আসছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতের এ স্কোয়াড। ওপেনার রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড় এবং কেএল রাহুল। মিডিল অর্ডার বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত উইকেট কিপার ব্যাটসম্যান, ঈশান কিশান উইকেট কিপার ব্যাটসম্যান। বন্ধুরা, ভারতের 1 নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এখনও পুরোপুরি ফিট না হওয়ায় অলরাউন্ডার হিসেবে রয়েছেন ভেঙ্কটেশ আয়ার, রবিচন্দ্র অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর। বন্ধুরা, ওয়াশিংটন সুন্দর সাউথ আফ্রিকার বিরুদ্ধে ODI সিরিজের জন্য ডাক পেলেও কোভিড পজিটিভের কারণে ODI সিরিজ মিস করেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ODI সিরিজের জন্য পুরোপুরি ফিট হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ODI সিরিজে ওয়াশিংটন সুন্দরকে খেলতে দেখা যাবে। বোলার যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ এবং ভুবনেশ্বর কুমার। বন্ধুরা, BCCI এখনও অফিসিয়াল স্কোয়াড প্রকাশ না করলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ইন্ডিয়ার প্রবাবল স্কোয়াড এটাই।